শোভাযাত্রা সহ নানা আয়োজনে হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 35তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বেলুন ফেস্টুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন। পরে সাবাস বাংলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। এতে শিক্ষক সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।